কালিম্পং এর একটা ছোট্ট গ্রাম ইয়েলবং। এই ইয়েলবং এ প্রধান এর পরিচিতিটা কিন্তু এখানে রয়েছে একটা ক্যানিয়ন, যেটা দার্জিলিং এর দীর্ঘতম, অর্থাৎ প্রায় 2 কিলোমিটার দীর্ঘ একটা ক্যানিয়ন রয়েছে। ক্যানিয়ন পৌঁছতে হলে আপনাকে এখানে 2 দিন থাকতেই হবে, আর 2 দিন থাকার জন্য এখানে খুব বেশি হলে 5-6টা হোমস্টে রয়েছে। তো আমি যে হোমস্টেটাতে রয়েছি এটা গোপাল হোমস্টে, ইয়েলবং গোপাল ছেত্রীর হোমস্টে। তো এখানে মোট 4টে ঘর রয়েছে, আর এর চারদিকটা এত সুন্দর বাগান, ফুলের বাগান এবং বাহারি গাছের সমারোহ, যে জায়গাটা বেশ আপনার ভালোই লাগবে। এবং সুন্দর প্রত্যেকটা বাড়ি সাজানো গাছানো, খুব একটা বেশি বাড়ি নেই। এখানে যে আপনি 2 দিন থাকবেন, এই 2 দিন কিন্তু আপনার কোনো ক্লান্তি আসবে না, এটা কিন্তু আমি বলতে পারি। হোমস্টের ঘরগুলো কেমন সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এই হোমস্টেতে থাকা এবং খাওয়ার খরচা পড়বে এক একজনের 1000 থেকে 1200 টাকা। আর এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে সেই হোমস্টেরই একটা ঘর, এদের 4টে মাত্র ঘর রয়েছে, আর ঘরগুলো হচ্ছে একদম, মানে বলা যেতে পারে যে পিওরলি হোমস্টে যাকে বলা হয়, সেই হোমস্টেটা কিন্তু এখানে আমি দেখলাম। কেননা এখন বিভিন্ন জায়গাতে হোমস্টেগুলোতে কিন্তু যেটা দেখা যায় সেটা একটা হোটেলই বলতে গেলে, কিন্তু সেটা হোমস্টে হিসাবেই চলে, কিন্তু এখানে কিন্তু দেখলাম পিওরলি হোমস্টে। এবং এখানে আসবাবপত্র থেকে শুরু করে ঘরের যে সমস্ত ফার্নিচার ফার্নিচারগুলো রয়েছে সবই কিন্তু তারা নিজেরাই ব্যবহার করে, গেস্ট যখন আসে তখন এই ঘরগুলোকে তাদের ছেড়ে দেওয়া হয়। এবার বলবো কিভাবে এখানে আসবেন। এনজিপি থেকে ইয়েলবংয়ের দূরত্ব 70 থেকে 75 কিলোমিটার, গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। যদি গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে ছোট গাড়ি 3000 টাকায় পেয়ে যাবেন, আর যদি বড় গাড়ি লাগে তাহলে সেটা 3500 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি আপনি একা আসতে চান বা যদি ওইভাবে না এসে শেয়ার গাড়িতে আসতে চান সেটাও আপনি আসতে পারবেন, তবে আপনাকে কয়েকবার ব্রেক করতে হবে। এনজিপি থেকে শেয়ার গাড়িতে আসতে হবে পিসি মিত্তাল বাসস্ট্যান্ড, পিসি মিত্তাল বাসস্ট্যান্ড যেখান থেকে ডুয়ার্সের গাড়িগুলো ছাড়ে, ওখান থেকে মালবাজারের সার্ভিস আছে। যে কোনো মালবাজারের বাস ধরে 15 মিনিট অন্তর অন্তর এদের বাস সার্ভিস, আপনাকে নামতে হবে ওদলাবাড়ি। আর ওদলাবাড়ি থেকে এখান থেকেও শেয়ার গাড়ি পেয়ে যাবেন, তবে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে। আর যদি রিজার্ভ করে আসেন তাহলে 1300 টাকা নেবে, একদম ইয়েলবং পৌঁছে দেবে আপনাকে। ওদলাবাড়ি থেকে আপনি যেভাবেই আসুন না কেন, ইয়েলবংয়ের যে রাস্তাটা তার অনেকটা অংশই হচ্ছে পড়বে টি গার্ডেন, আর টি গার্ডেনের মধ্যে দিয়ে রাস্তা। তো এই টি গার্ডেনের শোভা দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন ইয়েলবংয়ে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আর ব্রেকফাস্ট করেই শুরু করে দেবো আমার আজকের ক্যানিয়ন ট্রেক। ইয়েলবং ট্রেকিংয়ের জন্য রেডি হয়েছি। আমি এখানে কালকে যখন এসেছি তখন বিকেল প্রায় 3টে। তো দার্জিলিং মেলে যখন এনজিপিতে ঢুকেছি তখন ঠিক নির্ধারিত 8টার মধ্যেই আমি দার্জিলিংয়ে পৌঁছে গেছিলাম। এই ইয়েলবংয়ের ভিলেজের ডিস্টেন্স 70 থেকে 75 কিলোমিটার। তো এই রাস্তাটা এখানে আসতে খুব বেশি লাগার কথা না, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাওয়া যায়। কিন্তু যেহেতু আমি একা তাই খরচা বাঁচানোর জন্য আমি কিন্তু ব্রেক করে করে এসেছি এখানে। তো যার জন্য আমাকে এখানে আসতে যখন পৌঁছালাম তখন প্রায় 3টে বেজে গেছিলো। তো যাই হোক, এখন সকাল ঠিক 8:25। তো এই যাত্রা শুরু করব আমরা, আর আমার সাথে থাকছে দিনছেন তামাং, আমার গাইড আজকের। তো এখানকারই গ্রামেরই ছেলে, আর আমাদের গোপাল ভাই এর হোমস্টেতেই আমি রয়েছি। তো যাই হোক, আমাদের দিনটা কালকে খুব ভালোই কেটেছে, খুবই ভালো জায়গাটা। যেহেতু নিঃসন্দেহে আগে বলেইছিলাম যে জায়গাটা অসাধারণ জায়গা, তো একটা রাত তো কাটালাম বেশ ভালোই। আজকে দেখা যাক এই ট্রেকিংয়ের পুরো বিবরণটা আপনাদের তুলে ধরবো। তো আমরা যাত্রা শুরু করছি।
আতা হয় বাংলা? হ্যাঁ আতা হয়, থোড়া থোড়া। আচ্ছা সমঝতা হয় তো? হ্যাঁ সমঝতা, পুরা সমঝতা। আচ্ছা ঠিক আছে। বঙ্গালী বলা ভি আতা হয়? হ্যাঁ আচ্ছা শিখ রাও। আরে বাংলা তো শিখ নাই পড়েগা। হ্যাঁ আবি ইদার ইদার জো টুরিস্ট বালা আতা হয় না? জি সবই বেঙ্গালি আতা হয়, বাংলা সেই তো জাদা আতা হয়। তা যাই হোক, ট্রেকিং এর জন্য এখানে যে নিয়ম সেটা হচ্ছে হেলমেট মাস্ট। তো হোমস্টে থেকে আমাকে হেলমেট দিয়ে দিয়েছে, হেলমেট পরিয়েও দিয়েছে। তো এখন আমরা নদীর একদম নিচের দিকে নামছি, যত দূর পর্যন্ত রাস্তা আছে। তারপরে ওখান থেকে আমরা যেহেতু চার কিলোমিটার রাস্তা ট্রেকিং করতে হয়, সেখানে এই বাইকে করে আমরা বেশ কিছুটা নামবো, নেবে ট্রেকিংয়ের রাস্তাটা গিয়ে সেখানে কমে গিয়ে দাঁড়াবে 2-2.5 কিলোমিটার। পুরো রাস্তাটা ট্রেকিং করেও যাওয়া যায়, কিন্তু যাই হোক আমাদের গাইড ওর নিজে গাড়ি নিয়ে চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো ওর গাড়িতে আমি এখন যাচ্ছি নদীর পাড়ে। তো আপ আবি ইদার ইয়ালবুং মে ঘুমনে আয়ে ঠিক আছে। তো ইয়ালবুং কা হিস্টো কি ইয়ালবুং স্পেয়ার কে স্পেয়ার সে নাম সে জানতা ইয়ে পেয়ার কা নাম ভি ইয়ালবুং হে ঠিক আছে। তো ইয়ালবুং মানে স্পেয়ার কা নাম, পেলে ইয়ে পেয়ার বহুত হতা থা। এই এই যে তোমার রাইট সাইড মে যে না, হ্যাঁ ইয়ে পেয়ার কা নাম হচ্ছে ইয়ালবুং। ইয়ালবুং তো ইসি কে বাজা সে আমার গাঁও কা নাম ইয়ালবুং হে। ইয়ালবুং মানে এক লেপচা, লেপচা শুনে? হ্যাঁ হ্যাঁ লেপচা। হ্যাঁ লেপচা ট্রাইবাল জাতি হে, উন লোগন নে ইয়ে ইয়ালবুং কা নাম রাখ দিয়া ঠিক আছে। তো ইয়ালবুং মানে ইয়ে রুক ये गाछ। तो ये पहले बहुत होता था, अभी थोड़ा कम हो गया है हमारे गांव में, पहले बड़ा बड़ा था ठीक है। अच्छा इसका कोई फ्रूट होता है ना? हाँ इसका फ्रूट होता है, इसको इंग्लिश में बटर ट्री बोलता है। ओ बटर ट्री, अच्छा अच्छा बटर ट्री बोलता है। और इसका फल भी होता है, और इसी के वजह से हमारा गाँव का नाम ইয়ালবুং रहेगा। अच्छा अच्छा पहले तो अभी एकदम 100% एडवेंचर, एडवेंचर ट्रेक यदि करते चान তাহলে কিন্তু এই রাস্তা আপনাকে আসতেই হবে। দেখে বুঝতেই পারছেন যে কতটা অ্যাডভেঞ্চার। একদম ডান দিকে নিচে, এখনও নদী পর্যন্ত পৌঁছাতে পারিনি, নদীটা একদম দেখা যাচ্ছে, নদী পর্যন্তই বাইক যাবে, তারপরে আর বাইক যাবে না, বাকি রাস্তাটা ট্রেকিং করে যেতে হয়। তো যাই হোক, যেখানে 4 কিলোমিটার রাস্তা আমাকে ট্রেকিং করতে হতো, সেখানে আর 2-2.5 কিলোমিটার রাস্তা আমাকে ট্রেকিং করতে হবে, অনেকটা সময়ও বাঁচবে আমার। ট্রেকিং পয়েন্ট আগিয়া, ইয়ে আছে পুরা পায়দাল, আর পায়দাল কা রাস্তা কে ওই হয়? আচ্ছা এই এই যে রাস্তা গিয়া, এই রাস্তা পুরা নদী তাক গিয়া না? আসল ট্রেকিং তাহলে এখন শুরু করছি। এবার এই যে রাস্তা, এখান দিয়ে আর গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, একদম পাথুরের রাস্তা। এই পাথুরের রাস্তাটা দিয়ে একমাত্র হেঁটেই যাওয়া যায়। তা যাই হোক, এখন বাজে 8:45, দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। খরে নদী, আর এই নদী গুমতিসে মিলেগা তো? এই হচ্ছে ট্রেকিং এর রাস্তা। রাস্তাটা এব্রো খেব্রো হলেও রাস্তাটা অতটা চড়াই নয়, খুব একটা চড়াই এখনো পাইনি। আমি তো রাস্তা ঠিকই হয় রাস্তা, কিন্তু ফার্স্ট ক্লাস ওয়েদারও খুব ভালো, রাস্তা একটু বোল্ডার আছে ঠিকই, কিন্তু এখনো চড়াই উঠতে হয়নি। আবি ইসকো অমলা বলতা হ্যায় হাম লোক জব জঙ্গল মে জাতা হ্যায় এক এক পের উঠা কে দেখো দেখো বড়া বড়া জঙ্গল মে যাতে তো পানি নাই মিলতা ঠিক আছে। তো আমলোক ইসকে ইয়ে খাতা হয় পানি কা রূপ মে, অব ইসকো ইয়ে হতা হয় ইয়ে ইসকো এসে এসে করনা পড়তা হয় আর থোড়া সাফ করনা পড়তা হয় ইসকো ইয়ে, আর ইয়ে অ্যাপেন্ডিক্স যে হতা হয় উসকে লিয়ে দবাই কা কাম করতা হয়, মেডিসিন কা কাম করতা হয়। হ্যাঁ সবই সবই লোক খাতা হয় ইসকো। আচ্ছা আর ইসকো টেস্ট কে টেস্ট কেসা খট্টা খট্টা হতা হয়, খট্টা হতা না, পানি জ্যাদা হতা হয় ইসমে। তো আমলোক পানি কে পানি না মিললে সে খাতা হয়। আচ্ছা দাদা খান গেলি তো হাম মেরে কো এক দো থোড়া খট্টা হয় ওটা কো ঝুকা তো নেই নাই না কুছ নাই হোগা ইয়ে খাতা হয় আর ফ্যাকরে বলতা হয় আর ও কিতনি কে লিয়ে আচ্ছা তা ও ফ্যাকরে খাতা হয়। আচ্ছা ইসকা নাম কি? অমলা, অমলা ভুই অমলা। তো আমরা যে উদার কাছে অমলা হতা হয় না, ও তো পের মে ফলতা হয়, পের মে ফলতা হয় ইয়ে ভুই অমলা বলতা হয় জমিন কে নিচে। আচ্ছা 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 ভুই অমলা বলতা হয় ইসকে লিয়ে।
আচ্ছা, তো টেস্ট করে একটা দেখি কীরকম এর টেস্টটা, না খেলে তো বোঝা যাচ্ছে না। একদম রসে ভর্তি, মানে এর মধ্যে এখনই একটা দাঁত দিয়ে কামড়ের পরেই ফোটা ফোটা জল পড়া শুরু হয়েছে, প্রচুর পরিমাণে জল রয়েছে এর মধ্যে, আর একটু স্লাইট কষকষ টাইপের। তো যাই হোক, মানে খারাপ না, মানে খুব টেস্টফুল নয়, তবে খেতে কিন্তু খারাপ না। তবে যেহেতু এটা দায়ের কাজ হয়, ওষুধ হিসাবে এটাকে খাওয়া যায়, তাই কোনো ব্যাপার না, এটা আমিও খেয়ে নিলাম। ফার্স্ট ক্লাস আমরা উদার বলতে হয় ঢেকি শাক, নিংরো বলতে এই খয়রা নদীটা অনেকটাই বড় হয়েছে, এখানে অনেকটাই প্রশস্ত এখানে দেখছি। এখানকার যে কোনো হোমস্টে থেকেই যদি এখানে ক্যাম্প সাইট করতে চান এই নদীর পাশে, তাহলে সব ব্যবস্থা তারাই করে দেবে। এখানে আপনারা একটা রাত কাটাতে পারেন এই ক্যাম্প সাইটে নদীর পাশে, এখানে সারা রাত কাটানোর মজাটা নিতে পারেন, এখানে সেই ব্যবস্থাটাও কিন্তু এখানে রয়েছে। এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এখানেই দুটো নদীর সঙ্গমস্থল। এই যে এখানে যে নদীটা এখান থেকে বয়ে এসেছে, এটা হচ্ছে রুমতি নদী, এবং এই একটু বড় নদী এটা। আর এই যে নদীর পাশ দিয়ে আমরা এলাম খয়রে, সেই খয়রে নদীটাই কিন্তু এইখান থেকে নিচে নেমে এই রুমতি নদীর সাথে কিন্তু মিশেছে, মিশে একসাথে বেরিয়ে গেছে এপাশ দিয়ে। ক্যাম্প সাইড এই অবে ইধার ক্যাম্প করতে সবই লোক আগে, আর ইয়ে ক্যাম্প কার জায়গার নাম ইয়ালবুং অ্যাডভেঞ্চার ক্যাম্প, আর থোড়া উপর খানা পকানে কে লিয়ে জায়গা হে, আর ইধার ক্যাম্প টেন্ট বগেরা লগাতা হ্যাঁ, ইস সাইড মেডিটেশন করতে কে লিয়ে জায়গা ভি বানায়া হ্যাঁ। নদীর পাড়েও এত কয়লা, এর ভেতরে নিচে নাকি প্রচুর কয়লা রয়েছে, তাহলে আমাদের কয়লার ভাণ্ডার এখনও কিন্তু খুঁজলে অনেক জায়গায় পাওয়া যাবে। এই নদীর পাড়টা তো যে এত কয়লা থাকতে পারে, এ তো না দেখলে আমি বিশ্বাসই করতাম না, এবং সেখান থেকে অলরেডি কয়লা তুলেছে, তবে সেটাই কিন্তু পুরোটাই ইল্লিগাল। জায়গাটা যেহেতু একেবারেই নিরালা, তাই এদের কিন্তু অবাধ বাস, প্রচুর বাটারফ্লাই একদম রাস্তার উপরেই। ট্রেকিংয়ে অনেকবার কিন্তু এই গোমতী নদী পার হলাম হেঁটে, তো এই যে এখানেও পার হচ্ছি, এবং নদীটা এখানে এখন যেহেতু মনসুন টাইম নয়, তো নদীটা খুব একটা চওড়া নয়, তাই এই বোল্ডারের উপর দিয়েই পার হওয়া যাচ্ছে। তো আমরা তো বোধ হয় খান 20 বার তো পার হলাম, আমি জানি না আরও কতবার পার হতে হবে। তা সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, কখনো নদী পার হচ্ছি, কখনো নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এইভাবেই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য পথে আমরা এগিয়ে যাচ্ছি। পথারে তো এটা নাম চুকুলডুক, তো জব লোক টুরিস্ট লোক আতা হ্যাঁ, তো ক্যানিয়ন কিধারে পুছেগা, তো আমলোক বলেঙ্গে চুকুলডুক সে লেফট সাইড জানা, আবি হাম ইধার থোড়া আগে সে লেফট যায়েঙ্গে ক্যানিয়ন কে তারা, হামারা রুম ডিরেকশন পয়েন্ট হ্যায় ইয়ে হ্যায় রুমতি কা চেকিং ইধার তক ইয়ে, আবি আমলোক যায়েঙ্গে ক্যানিয়ন কি তারা। আচ্ছা আচ্ছা, আবি শুরু হোগা উপর চড়না কা, আসল খেল তো আবি শুরু হোগা। এটি হচ্ছে মার্কিং পয়েন্ট, এইখান থেকেই বাঁদিকে লেফট টার্ন নিতে হবে। এই বাঁদিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা আমরা ধরবো। নদীটা তো খোলা বলতে হয়, হ্যাঁ নদীটা খোলা, আর এই ছোটা ছোটা স্ট্রিম তো খোলতা খোলতা। আচ্ছা, ছোট মনে হচ্ছে ইসকার নাম খোলতা হতে হয়। এইবার আমাদের চড়াই একদম নদী পর্যন্ত, ক্যানিয়ন পর্যন্ত আমাদের এই চড়াই উঠতে হবে। শেষ রাস্তা একদম ঘন জঙ্গল, একটু চড়াই তো অবশ্যই আছে, তার সাথে ঘন জঙ্গল, এতটাই সরু রাস্তা যেখানে দুজন পাশাপাশি গেলেও ধাক্কা খেতে হবে, এতটাই সরু জায়গায় জায়গায়। রাস্তা তো জানা নেই, আমাদের
আর দিনচেং বলেই দিল যে এরপরে একদম সোজা ক্যানিয়ন। তাই এখানে যেহেতু একটা ন্যাচারাল বেঞ্চ তৈরি করা আছে গাছের গুড়ি, গাছটা পড়ে আছে সেই গাছের উপরই, মানে বলতে পারেন একটা বেঞ্চ, ন্যাচারাল বেঞ্চ, সেখানে কিছুটা বসে একটু জিরিয়ে নিয়ে জল খেয়ে তারপর আমরা এবার একদম লাস্ট পয়েন্ট ক্যানিয়ন। যেহেতু এখন বর্ষার টাইম নয় তো যার জন্য এখান দিয়ে হয়তো অতটা রিস্ক নয়, কিন্তু বর্ষাকালে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, একদম অবধারিত স্লিপ করবে। কিভাবে পার ছড়ে উঠলাম, এইভাবে কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে। এইটুকু রাস্তা কিন্তু বেশ খতরনাক, কিন্তু ক্যানিয়ন ট্রেকিংয়ে তো এইটুকু পার হতেই হবে, দ্বিতীয় কোনো অপশনও নেই বা দ্বিতীয় কোনো রাস্তাও নেই, তো এখনও কিছুটা যেতে হবে আমাকে। তাই ধীরে ধীরে এগোচ্ছি, বাদিক ডান দিক করে এগোচ্ছি পাকারকে সাপোর্ট লেনে গেলিয়ে ও লক্ষ্মীকে পিছে সে। ডেঞ্জারাস রাস্তা, বহুত ডেঞ্জারাস। এখন কিন্তু মনে হচ্ছে সত্যি অ্যাডভেঞ্চার ট্রেকিং করছি এখন। এই যে এটা যে অ্যাডভেঞ্চার ট্রেকিং সেটা এখন মালুম হচ্ছে খুব ভালো মতন। আমার ক্যানিয়ন ট্রেকিংয়ের পুরো রাস্তাটাকে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মধ্যে। তো দেখতেই পাচ্ছেন যে এই শেষের অংশটা কতটা চড়াই ভেঙে এবং কতটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে পার হতে হচ্ছে সেটা দেখে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আর এই পুরো রাস্তার পথটাকে তুলে ধরার জন্য ভিডিওটাও একটু দীর্ঘায়িত হবে। তবে এই ভিডিও থেকে যারা এই ক্যানিয়ন ট্রেকিং করতে আসবেন তাদের যাতে আর কোনো প্রশ্ন না থাকতে পারে তার জন্যই ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে। তো যাই হোক, এইভাবেই একদম আমাদের লক্ষ্যপথে এগিয়ে যাচ্ছি আমি। যে ধরার জন্য লাঠি সাপোর্টের জন্য ন্যাচারাল হ্যান্ডেল করে রেখে দিয়েছে। আগিয়া জি, হ্যাঁ জি জি, ডেস্টিনেশন কমপ্লিট। আচ্ছা, স্টার্টিং পয়েন্টে চলে এসেছি।
দুপাশে পাহাড়ের প্রাচীর, অনেক উঁচু প্রাচীর, আর মাঝখান দিয়ে গিরিখাত। তো আমরা ওই জল মারিয়ে যাব যতটুকু পারি, দেখা যাক কতটুকু যেতে পারি। কেনিয়ানে চলে এসেছি, এই হচ্ছে কেনিয়ানের পথ, এবং এটা নর্থ বেঙ্গলের মধ্যে সব থেকে লংগেস্ট। এখান থেকে প্রায় 2 কিলোমিটার এই কেনিয়ানটা, তো 2 কিলোমিটার হয়তো যাবো না, কিছুটা তো যাবোই। তা এই কেনিয়ানের ভেতর দিয়ে দেখি কতটুকু যেতে পারি। এখানে কিন্তু অনেকটাই জল গভীর, তো যারা আসবেন অবশ্যই কিন্তু হাফ প্যান্ট সাথে নিয়ে আসবেন, কেননা এখানে কিন্তু প্রায় কোমর পর্যন্ত জলও কিন্তু আপনাকে পার হতে হবে। তো ক্যামেরা ফ্যামেরা সব কিছু রাখার এখানে আপনাকে নিজের দায়িত্বেই রাখতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তাও নেই। তো আমরা এখানে একটা গুহার মধ্যে সব কিছু রেখে দিয়ে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। এই যে একটুখানি আসার পরেই কিন্তু এই এতদূর পর্যন্ত জল কিন্তু মারাতে হচ্ছে, এর সামনে নাকি আরও অনেকটা জল রয়েছে, পরিষ্কার জল, একদম টলটলে পরিষ্কার জল। এখানে তো জল কম, তো এখানে কিন্তু আবার জলের গভীরতা কিন্তু অনেক কম। কিছুটা সে আবার অনেকটা গভীর, তো পুরো পথটা এরকমই। আর একদম গিরিখাতটা দেখতেই পাচ্ছেন, দুপাশে কত উঁচু পাহাড়, আর ঠিক সেই দুটো পাহাড়ের ফাঁদে এই সরু ক্যানিয়নটা। ক্যানিয়ন দার্জিলিং এর ছোট বড় তো একটা রয়েছে, কিন্তু এর থেকে বড় আর নেই। স্লিপ কাটার সুযোগটা নেই, স্লিপ হয়তো কাটবে না, কিন্তু নিচে যেহেতু প্রচুর বোল্ডার তো ধীরে ধীরে এগোতে হয়, নালে বিপদ হতে পারে। তা আমিও ঠিক সেইভাবেই ধীরে ধীরে এগোচ্ছি। এই এক দারুণ অভিজ্ঞতা, একদম নতুন এক্সপিরিয়েন্স। ক্যানিয়ন ট্রেক আমার লাইফেই প্রথম। আমি এই ক্যানিয়ন ট্রেক যেহেতু আমার একটা সুপ্ত বাসনা ছিলই, তো সেই নেশাতেই চলে এসেছি এখানে, সঙ্গী সাথী ছাড়াই আমি একাই চলে এসেছি এখানে। তো যাই হোক, একা যদি না আসতাম তাহলে এই ক্যানিয়ন ট্রেকের সৌভাগ্যটাও তো হয়তো আমার হতো না। তো খুব ভালো লাগছে, এবং এই অ্যাডভেঞ্চারটা যারা করতে আসবে তাদের একদম মানে কী বলবো, একটা নতুন এক্সপিরিয়েন্স তারা কিন্তু নিয়ে বাড়ি যাবেন। আমি রাস্তা থোড়া খারাপ হ্যাঁ, আমি ইধার সে তো বোল্ডার বড়া বড়া হ্যাঁ, তো এই হ্যাঁ আমারা ক্যানিয়ন কা সেকেন্ড ফেস স্যার নিচে দেখতে
सेकेंड फेज 10 दिन का, और अभी इसके ऊपर चढ़ना पड़ेगा, तो इसके ऊपर से चढ़ के थर्ड फेज शुरू होता है। और मैं अभी इधर से वापस जाऊँगा क्योंकि सर नीचे है, ये था हमारा कैनियन और मैं अभी वापस कर रहा हूँ। এতটা রাস্তা চলে এসেছি, বেশ কিছুটা রাস্তা আমরা চলে, মানে বলতে পারেন যে প্রায় হাফ রাস্তা চলে এসেছি। তো পুরো 2 কিলোমিটার যাওয়াটা একটু সময় সাপেক্ষ, কিন্তু কেননা ঠিক এইরকম পথ কিন্তু আপনাকে যেতে গেলে কিছুটা রাস্তা আপনাকে আবার ওই বোল্ডার ডিঙিয়ে যেতে হবে। তো যাই হোক, অনেকটাই এসেছি এবং এই ক্যানিয়নের যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সটা সেটাও নিলাম, সুন্দর লাগলো, এবং এই অভিজ্ঞতাটা যতটা সম্ভব শেয়ার করব, এবং এটা অবশ্যই ভিডিওতে এর সমস্ত তথ্যগুলো আমি দিয়ে দেবো। যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে এখানে আসতে পারেন। তো এই জায়গাতে আসতে পারেন নতুনত্ব স্বাদ, অনেক জায়গায় আমরা যাই, তো সেই জায়গাগুলো অনেকটাই দেখা যায় যে কতকটা একই রকমের, কিন্তু এর স্বাদটা কিন্তু পুরোটাই আলাদা। এখানকার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না। আর সত্যি কথা বলতে কি, কয়েক বছর আগেও কিন্তু এই ক্যানিয়ন টেকটাকে এখানে হতো না, কারণ এখানে কিন্তু গ্রামে কোনো থাকার ব্যবস্থাও ছিল না। এই বলতে পারেন 15-16 সাল থেকে এখানে থাকার ব্যবস্থাটা হয়েছে, যার জন্য এখন আস্তে আস্তে জায়গাটা পরিচয় লাভ করছে এবং বেশ কিছু টুরিস্টও আসছে। তা যাই হোক, খুব ভালো লাগলো। তো আজকে আমাদের এই ক্যানিয়ন ট্রেকিংটা শেষ করলাম, এখন আমরা আবার ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। বাই। আমি এই এখানকার যে হোমস্টেতে রয়েছি, ইয়ালবুং হোমস্টে, যার মালিক হচ্ছে আমাদের এই পাশে বসে আছে গোপাল ছেত্রী, এই হোমস্টেডি ওনার। তো কালকে আমি এসেছি, আজকে ইয়ালবুং যে কেনিয়ান, এখানকার যে বিখ্যাত কেনিয়ান যেটা দার্জিলিংয়ের সব থেকে দীর্ঘতম, সেটা ট্রেক করে এসেছি। তো এখানে একটাই শুধু প্রবলেম আমার মনে হলো, ইধার অনেক আজও কমিউনিকেশান এ আচ্ছা নেই হ্যাঁ, ডাইরেক্ট গাড়ি উধার বুকিং করনা পড়েগা। তো যাই হোক, এটা যেহেতু একটা অফবিট প্লেস, তো এখানে গাড়ি বাস আসবে এটা আশাও করা যায় না, এখানে রিজার্ভ করে আসতে হবে। আর এই জায়গাটাতে আমাদের দেখলাম যে এখানে 5-6টার মতো হোমস্টে রয়েছে, আর এই হোমস্টের মোটামুটি এই সময়টাতে আমি খুব একটা পর্যটক দেখলাম না, অর্থাৎ এখনও পর্যন্ত এই জায়গাটা কিন্তু অফবিটই হয়ে রয়েছে। তবে আস্তে আস্তে এর পরিচিতিটা বাড়ছে, 14-15 সাল আগেও কিন্তু এখানে কোনো হোমস্টে ছিল না, সবে গড়ে উঠেছে, তো এরপর আস্তে আস্তে তো উঠবে। তো যাই হোক গোপাল ভাই, তো ইধার কই আয়েগা, তো আপনার যো পুছনে কে লিয়ে, তো আপনার তো কন্ট্যাক্ট নাম্বার তো কন্ট্যাক্ট করেগা, তো আপনার কন্ট্যাক্ট নাম্বার কি হ্যাঁ বল দিজিয়ে। আমার কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ, মেরা খুদ মে হোমস্টে কা অনার হু, মেরা কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ 9-33-91-26-13, মেরা সেকেন্ড এস নম্বর মে হোয়াটসঅ্যাপ ভি হ্যাঁ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ভি হ্যাঁ। আর আরেকটা জিনিস আমি এখানে আপনাদের বলে রাখছি, সেটা হচ্ছে যে এই গ্রামে যারা বসতি আছে তার ম্যাক্সিমামই কিন্তু খ্রিশ্চিয়ান। তো আমাদের গোপাল ছেত্রী ইনিও খ্রিশ্চিয়ান আমাকে বলেছেন, এবং এখানকার ম্যাক্সিমামই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। আর এখানে আপনাদের একটা জিনিস একটু বলে রাখতেই হয়, সেটা হচ্ছে যে নেটওয়ার্কের খুব প্রবলেম এখানে, কিন্তু জিওর কোনো নেটওয়ার্ক চলেই না বলতে গেলে। তবে নেটওয়ার্ক আমাদের, আমি আরেকটা সিম এখানে আমি ভালো কাজ পেয়েছি, সেটা হচ্ছে ভোডাফোন। তো গোপালদা বললেন যে এখানে এয়ারটেলেরও নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু জিওর কোনো কাজ করে না এখানে, জিও একদম নেই বলে চলে। আর জিও মানেই তো এখানে ব্যবসা করতে এসেছে, এখানে কটা ঘর আছে তার জন্য এখানে কেন খরচা করবে, এদের সমস্ত খরচা শহরে। তো যাই হোক, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন আসি তখন তো নানান সময়ই আমাদের ফোনের খুব প্রয়োজন হয়,
তো সেই ফোনের কথাটা মাথায় রাখলে কিন্তু আপনাকে এটাও রাখতে হবে যে সেখানে কোন নেটওয়ার্কটা চলছে, কোন কোন মাইনে মে আচ্ছা হতো সময় সবচেয়ে আচ্ছা তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আচ্ছা উস সময় মে বারিশ ভি কম হোগা জাদা গরমি ভি নেই পুরা ঠান্ডি জাদা হ্যাঁ বড়া বড়া জ্যাকেট বড়া বড়া এ টোপি এ মফলার কা কাম নেই থোড়া পতলা পতলা ভি হোগা ইধর এ তো এ লেক ভি নেই এ জগা এ আউল ভি নেই এ জগা কা নাম বলতে কচর কচর হোগা ভি অ্যাভেলেবল ও মৌসম ওইধর আচ্ছা রাগে রেগে ইধর আচ্ছা তো এখানে তাহলে এই কেনিয়ান ট্রেকিংটা যেটা করার আদর্শ টাইমটা বলে দিলেন যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হচ্ছে সবথেকে আদর্শ টাইম। তো ওই সময় এলে পরে কেনিয়ান ট্রেকের সাথে এখানে দুটো ফলসও আছে, একটা থ্রি স্টেপ ফলস আর একটা হচ্ছে দুস্ট্রাইক ফলস হয়, এক থ্রি স্টেপ আর রাতে লেমুনি রাতে রেম্বো ফলস আর এক ফলস হয় না এক লেমুনি ফলস তো এই ফলসগুলো আপনারা দেখে নিতে পারবেন ওই সময় মানে ওর সাথে। কিন্তু সামারে এলে পরে কিন্তু এই ফলসকে কিন্তু কোনো অস্তিত্বই পাবেন না বলতে গেলে, কেননা এই ফলসগুলো সবই বর্ষার উপর নির্ভরশীল। আর আরেকটা জিনিসও বলে রাখি যে আদর্শ টাইম তো বলা হলো কিন্তু বর্ষা একেবারেই এই কেনিয়ান ট্রেকের জন্য কিন্তু উপযুক্ত নয়, যেটা আমি আজকে কেনিয়ান ট্রেক করে যেটা বুঝতে পারলাম যে যে গিরিখাত 2 কিলোমিটার দীর্ঘতম সেই গিরিখাতের মধ্যে সরু একটা গিরিখাত এবং সেখানে এখনই আমার একদম গলা পর্যন্ত জল মানে জায়গায় জায়গায় হয়েছে, তো ওই জল মারিয়ে আমরা গিয়েছি। কিন্তু বর্ষাকালে কিন্তু সেই জল কিন্তু আরও মাত্রা ছাড়া উপরে উঠে যায়, এটা একটা প্রবলেম। আর দ্বিতীয় নম্বর প্রবলেম হচ্ছে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণভাবে কিন্তু ভয়ঙ্কর রিস্কপূর্ণ হয়ে যায়। আর যে নদী গোমতী নদীর পাশ দিয়ে রমতী নদীর পাশ দিয়ে ট্রেকিংটা করতে হয়, সেই রমতী নদীটা এখন যেমন জল কম আছে কিন্তু বর্ষার সময় কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়, তাই তখন ওই রমতী নদীর পাশ দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন না। তাই বর্ষা টোটালি অ্যাভয়েড করতে হবে এবং যে চলার পথটা সেই চলার পথটা কিন্তু প্রচণ্ড পিচ্ছিল হবে এবং প্রচণ্ড রিস্ক, অতএব ওই সময়টা পারতপক্ষে অ্যাভয়েড করলে ভালো। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওই নদীর পাশ দিয়ে কিন্তু আপনারা ক্যাম্প করেও থাকতে পারেন, ঘাস মারলে হ্যাঁ সেই ব্যবস্থাটা কিন্তু আছে, একটা জায়গা আছে নদীর পাশে একটু জায়গা এবং সেখানে অনেক টুরিস্টরা এসে কিন্তু ওখানে ক্যাম্প করে থাকে একদম নদীর সাথে, ওখানে সারা রাত ওখানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা কিন্তু আমাদের এই এখানকার যে হোমস্টেগুলো আছে অন্যান্য হোমস্টে ক্ষেত্র তাই সেই ব্যবস্থা কিন্তু এখান থেকে ওরা করে দেবে। অর্থাৎ আপনার পোর্টার থেকে শুরু করে কুক গাইড সব কিছু এবং তাবু শীতকালে যদি আসেন স্লিপিং ব্যাগপ্যাক সব কিছু সাপ্লাই কিন্তু হেলমেট সব কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। রোপ তো যদি নদীর পাড়ে যদি থাকতে পারেন তাহলে তো অ্যাডভেঞ্চারটা আর একটু বেশি চমকপ্রদ হয়, তো সেটাও আপনারা করতে পারবেন। তার জন্য আপনাকে কিচ্ছু নিয়ে আসতে হবে না, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তো যাই হোক আমার ট্রেকিং আজকে শেষ করেছি, গ্রামটা একটু ঘুরেও দেখেছি, কালকে আমি চেক আউট করবো। তো চেক আউট করে আমার পরবর্তী যে জায়গাটা আমি যাবো কালকে সেটা হচ্ছে লুংসেল বলে কালিম্পংয়েরই একটা আরেকটা অফবিট জায়গা আছে, সেখানে কালকে আমি নাইট স্টে করব। যাই হোক সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। তো পরবর্তী ভিডিওতে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে লুংসেল, সেটাও একটা কালিম্পংয়ের একটা অফবিট প্লেস, তো সেটা ওখানে গিয়েই তার ডেসক্রিপশন আমি দেবো। নমস্কার, ধন্যবাদ।